ফল প্রকাশ করতে আইন করেছে পাশ জাতীয় সংসদ করোনা কালে পরীক্ষা ছাড়াই এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করতে সংসদে উত্থাপিত আইনটি পাশ করা হয়েছে এসএসসি ও জেএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এইচএসসি পরীক্ষার ফল দিতে এই আইনটি পাশ করা হয় রোববার চব্বিশ জানুয়ারি সংসদে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন অ্যাডমেন্টমেন্ট বিল দুই পাশের জন্য উত্থাপন করেন পরে তা কণ্ঠভোটে পাশ হয় পাশের সময় শিক্ষামন্ত্রী বলেন বিলটি পাশের পর প্রজ্ঞাপন করতে দুই দিন সময় লাগবে এরপরই আমরা দ্রুত ফলাফল প্রকাশ করব।